আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও লেকচার 7-এ। সো এই লেকচার 7-এ স্পেশালি আমরা যে জিনিসগুলো ফলো করবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে জানবো, তারপর ফাংশনগুলো কীভাবে প্লট করতে হয় সেই প্রসেসটা আমরা শিখবো, কোন ফাংশনটা দেখতে কীরকম, তার পাশাপাশি আমাদের 6.3-এর যে সকল প্রবলেমগুলো আছে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কথা না বাড়িয়ে আমি চলো তাহলে আমাদের আজকের যে টপিকগুলো আমরা সেগুলোতে চলে যাই। অলরাইট, সো প্রথমে যে জিনিসটা আমি বলেছিলাম পড়াবো সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সো ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে চেনার আগে বা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ফাংশন জিনিসটা শুনে দেখতে কীরকম। আমি ফাংশন অধ্যায়ে তোমাদেরকে ফাংশনটা আরও ডিটেলস একটু পড়াবো, বাট তোমরা একটু জেনে রাখো ফাংশন জিনিসটা হচ্ছে সিম্পলি একটা মেশিন, আমি তোমাদেরকে আগে বলেছিলাম। অলরাইট, এই মেশিন থেকে আমরা একটা আউটপুট পাই, মেশিন একটা ইনপুট দেই, সেখান থেকে আমরা একটা আউটপুট পাই, একটা ইনপুট দেয় একটা আউটপুট পাই। সো এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন এগুলো কারা, এগুলো দেখতে হচ্ছে আমাদের সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা, অথবা আমরা এগুলো লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স। অর্থাৎ এই এক্স যে ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই এর একটা ভ্যালু নির্ভর করতেছে, তাহলে নির্ভর তো করতেছে ভালো কথা, কাজটা করতেছে কি, এই কজ অপারেটর। অর্থাৎ এই অপারেটরের সমন্বয়ে গঠিত যে ফাংশনটা আছে, যেখানে কিনা আমরা ইনপুট হিসাবে একটা অ্যাঙ্গেল দিতে পারি, ইনপুট হিসাবে অ্যাঙ্গেল দিতে পারি, বাট আউটপুট হিসাবে আমরা কী পাই, আউটপুট হিসাবে কি আমরা রিয়েল নাম্বার, আমরা এখানে আউটপুট হিসাবে রিয়েল নাম্বারস পাচ্ছি। এই যে আসলে ফাংশনের যে কাজটা, এটাকে বলি আমি ইন জেনারেল যে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে হিসাবটা সেটা। সো এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনে প্রতিটা ফাংশনের একটা, আমাদের একটা গ্রাফ থাকে, প্লট করা যায়, এই পেপারগুলো এক্সিস্ট করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তাহলে আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে কাদেরকে বুঝি, দেখো ইন জেনারেল আমরা বলতেছি হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, সেটা হতে পারে সাইন এক্স, হতে পারে কজ এক্স, হতে পারে ট্যান এক্স, এগুলো প্রত্যেকটাই এক একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো ইন জেনারেল এই ফাংশনগুলোর এক একটা আমাদের ডোমেন আছে, একটা রেঞ্জ আছে, তোমরা সবাই জানো সেটা। সো আমরা এখন দেখবো যে আসলে কোন ফাংশনটার ডোমেনটা দেখতে কীরকম বা তাদের ভ্যালুগুলো আসলে কীভাবে চেঞ্জ হয়, আমরা ওই জিনিসগুলো দেখবো। সো তার আগে তাহলে আমরা দেখে আসি যে এই যে আসলে এদের ডোমেন রেঞ্জগুলো দেখতে কীরকম ওইগুলো। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সময় না নষ্ট না করে আমরা ডিরেক্টলি আমরা একটা একটা করে দেখতে থাকি। সো ভালো কথা। সো আমরা দেখি, চল তাহলে আমরা টাইটেল দেই ত্রিকোণমিতিক ফাংশনের লেখো তোমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ। অলরাইট, এই হচ্ছে অবস্থা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ। সো তাহলে আমরা আগে এখানে পাশে লিখবো হচ্ছে ফাংশনগুলোর নাম, ফাংশন কিসের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ডাব, মানে থিটার রেসপেক্টে, মানে আমরা সবসময় লিখি না যে আসলে এক্সের একটা ফাংশন ওয়াই এর একটা ফাংশন, সো আমরা লিখবো যে এটা একটা থিটার ফাংশন। আর এখানে আমরা লিখবো হচ্ছে ডোমেইন, আর এখানে আমরা লিখবো হচ্ছে রেঞ্জ। অলরাইট, খুবই ভালো কথা। তাহলে আমরা চলো মাই ডিয়ার স্টুডেন্টস, কথা বেশি না বাড়িয়ে তাহলে ডিরেক্টলি আমরা একটা একটা করে লিখতে থাকি ফাংশন সহ। সো একটা ফাংশন লিখবো আমি হচ্ছে, প্রথমেই লিখবো হচ্ছে সাইন থিটা। ডোমেইন মানে আমরা কী বুঝি, বা ডোমেন মানে কী বুঝি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ডোমেনটা হচ্ছে যে সকল আমরা ভ্যালুগুলো ইনপুট দিতে পারি, আমাদের সেসব বৈধ ভ্যালু যার বিপরীতে আমাদের কি এক্সিস্ট করে, আমাদের একটা আউটপুট এক্সিস্ট করে, সেসব বৈধ ইনপুট একটা ফাংশনের মধ্যে যার বিপরীতে একটা বৈধ আউটপুট আমাদের মানে অবস্থান করে বা বিদ্যমান।
সো ভালো কথা। সো তাহলে আমরা এখানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো তোমার যে স্টুডেন্টস, আমরা এখানে লিখতে পারি ডোমেন কি লিখতে পারি, সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু সাইন থিটা বা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হলো, আমরা যেই কোনো কোন বসাতে পারি না, আল্লাহ দুনিয়াতে যা কিছু আছে। তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে অল রিয়েল নাম্বারস, এটা আমাদের সাইন থিটার জন্য, আমাদের এই যে সাইন থিটার জন্য ডোমেন। এখন এই ডোমেনটা যখন ইনপুট দিব, তার জন্য একটা রেঞ্জ বা আমাদের একটা আউটপুট থাকবে না? আমরা কি জানি বলতো, আল্লাহর দুনিয়ায় যত ইচ্ছা যা ইচ্ছা তুমি যদি ইনপুট দাও, তুমি কি কখনো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস মাইনাস ওয়ান থেকে এম এ, মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তুমি এর বাইরে কি কোথাও কোনো ভ্যালু পাবা? পাবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? পাবা না, তাই না? তো এখানে তোমরা ডিরেক্টলি লিখতে পারো মাইনাস ওয়ান টু ওয়ান। অলরাইট, সো তার মানে তুমি দেখো সাইন থিটার মান কেমন, আমি একটু পরে দেখাবো যদিও ভ্যালুগুলো কীভাবে জেনারেট করা হয়। তুমি দেখো যদি মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে বলি সাইন 180 মান কত, মাইনাস ওয়ান। সাইন আই মিন দুঃখিত, সাইন 180 মান হচ্ছে জিরো আসে। ইন জেনারেল আমরা যদি দেখি সাইন 90 মান কত, ওয়ান। সাইন 270 ডিগ্রি মান কত, মাইনাস ওয়ান। তো এভাবে আসলে আমরা এই ভ্যালুগুলোকে জেনারেট করতে পারি, ভ্যালুগুলোকে বের করতে পারি। চলো তাহলে আমরা দেখি কজের একটু হিসাবটা দেখি, এখান থেকে কজের হিসাব কীভাবে জেনারেট করা হয়। কজ যদি একটা ফাংশন আমি ধরে নিই তখন থেকে, সো কজের ক্ষেত্রে সিম্পলি আমি কজের ক্ষেত্রে সেম জিনিস করতে পারি, যে কোনো ভ্যালুই বসাতে পারি, যে কোনোই ভ্যালু বসাতে পারি, আর অল রিয়েল নাম্বারস, অ্যান্ড এটার আউটপুটও সেম। কজের ক্ষেত্রে আউটপুট কী আসে, মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত। খুবই ভালো কথা, সাইন গেল কজ গেল। এবার আমরা একটা কাজ করি, ট্যানের ক্ষেত্রে দেখি তো কত আসে। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্যানের ক্ষেত্রে কত আসে, ট্যান থিটা। এটার এবার আমাদের ইনপুট নিয়ে একটু ঝামেলা আছে। সো চিন্তা করে, কখনো কি চিন্তা করে দেখেছো, ট্যান 90 যখন আমি ভ্যালু বসাইতাম তখন কোথায় জানি ট্যানের ভ্যালুটা হারাই যেত, মানে কি অসংজ্ঞায়িত হয়ে যেত। তাহলে আমরা যখন দেখতাম যে ট্যানের ভ্যালু শুধুমাত্র 90গুলোতে হারায় যায়, তাহলে আমরা এটাকে আসলে কি লিখতে পারি, দেখো তো টুয়াইজ এন প্লাস ওয়ান পাই বাই টু। এই সমস্ত ভ্যালু যখন থাকবে তখন আমরা বলতে পারি না এটাকে। তো একটা কাজ করি, যখন লিখে দেয় এখানে, যখন n বিলংস টু জি লিখে দিতে পারো, সো n বিলংস টু জি। সো এই কথাটা মানে কি ভাই, আপনি তো এমনি বললেন, জিনিসটা তো আসলে ফিল করতে পারলাম না, বাট জিনিসটা বুঝতে পারলাম না। ফিল করার জন্য কি করতে হবে, চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি দেখো তো একটা অলরেডি ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল এভাবে ড্র করি, আমি যদি এখানে দেই দেখো তো ট্যান জিরোর জন্য জিরো আস্তে আস্তে বাড়তে 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 90 ডিগ্রিতে আমি যখন চলে আসি তখন গ্রাফটা হারা যায়, আবার আসলো। এবার আবার সে ঘুরে ফিরে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে সে এবার আসলো, এসে কমলো 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 কমলো, যখন এখানে নামলো তখন তার ভ্যালু আবার সোজা সাপটা জিরো হয়ে গেলো, সমস্যা নেই। আর এখান থেকে আমি যখন দিচ্ছি দেখো তো ভ্যালু যেতে 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 আবার এখানে গিয়ে কোথাও হারাই গেছে। তাহলে চিন্তা করে দেখো ঝামেলাটা কোথায় হচ্ছে, এই যে 90 ডিগ্রির গুণিতকগুলোতে কিন্তু সমস্যা হচ্ছে। এটা কিন্তু 1 ইন্টু 90, এটা কিন্তু আবার 3 ইন্টু 90, মানে 270 না, 3 ইন্টু 90। আবার যখন ঘুরে এখানে আসবে তখন কত হবে, 4 5 ইন্টু 90। আবার যখন ঘুরে এখানে আসবে কত হবে, 7 ইন্টু 90। অর্থাৎ 90 যেসব বিজোড় গুণিতক আছে, 90 যেসব বিজোড় গুণিতক আছে সে জায়গায় গিয়ে 10 90 মান হারা যায়। তার মানে আমরা ডোমেন কি বসাতে পারি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডোমেন আমরা এখান থেকে আসলে যেটা বসাতে পারি সেটা হচ্ছে এই যে 90তে গিয়ে যেহেতু হারায় যায়, এই 90 যে ভ্যালুটা এটা আমাদের কাছে অবৈধ ভ্যালু। তাহলে আমরা কি করতে হবে, এই যে আসলে 90 বাদে যে কোনো ভ্যালু বসাতে হবে, কিরকম অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট আমাদের যা আছে এটা। অলরাইট, সো যখন আমরা এটাকে বাইরেও লিখতে পারি, তো এটা লিখতে পারো তোমরা, সো যখন এন বিলংস টু জি এটা। এবার চিন্তা করে দেখো তো আমরা আগে থেকেই সবগুলোকে আমরা বাদ দিয়ে দিছি, মানে আগে থেকে আমাদের আউটপুট কী কী আসতে পারে সম্ভাব্য তাদেরকে ক্যান্সেল আউট করে দিছি। এবার কি হতে পারে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এবার যদি আমরা এই ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের কী হয়, আল্লাহর দুনিয়াতে যত ভ্যালু আছে আমাদের সব ইনপুট, মানে আমাদের আউটপুট আসতে পারে, কী আসতে পারে, অল রিয়েল নাম্বারস। এটা আমাদের রেঞ্জ, সো রেঞ্জ অফ 10 থিটা কি, অল রিয়েল নাম্বারস।
সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো এবার আমরা তাহলে চলো দেখে আসি আসলে কট থিটার জন্য এবার কি আসে। সো কট থিটা, কট থিটার ব্যাপারটা একটু দেখি। দেখো তো আমরা কি জানি আসলে অলরেডি, কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা। ট্যান থিটাকে নিয়ে কোনো সমস্যা নেই, নিচে যদি অসংজ্ঞায়িত থাকে তখন কি হয়ে যাবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন কি হয়ে যাবে জিরো, ওয়ান বাই অসংজ্ঞায়িত আমরা জিরো দিতে পারবো, ওয়ান বাই ইনফিনিটি জিরো বসা যেতে পারে নিঃসন্দেহে। কিন্তু ঝামেলা কোথায় বলো তো? ঝামেলাটা হচ্ছে এখানে যখন জিরো আসবে তখন ঝামেলা হয়ে যায়। তাহলে চিন্তা করো বলো তো তোমরা, ট্যান থিটার মান কখন জিরো আসে? ট্যান থিটার মান কখন জিরো আসে? যখন অ্যাঙ্গেলটার মান জিরো ডিগ্রি তখন ট্যান থিটার মান জিরো আসে। তাহলে কখন জিরো আসে দেখো তো, এই যে এখানে যখন জিরো, আবার এখানে যখন জিরো, আবার এখানে যখন জিরো, তার মানে এখানে যখন আসে তখন অ্যাঙ্গেলটা হয় পাই, এখানে আবার যখন ঘুরে আসে তখন হয় টুয়াইস পাই, এখানে যখন আসে এখানে আবার থ্রাইস পাই, এখানে যখন আসে তখন আবার ফোর পাই, আবার এখানে, তার মানে শতদোষ পাই এর। তার মানে আমি কি লিখতে পারি, এন পাই যদি লিখি, যেখানে এন হচ্ছে আমার এন বিলংস টু জি, আমি যদি এন লিখে দিই, এন বিলংস টু জি লিখে দিই, আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে, আশা করি হবে না, তাই না? যদি না হয়ে থাকে তুমি আমি বিশ্বাস করি তাহলে আমরা কি করতে পারবো, সব করতে পারবো, জাস্ট এই এনজেডটা মানে এই যে আমাদের এন পাই এটা বসাতে পারবো না। তাহলে আমরা কি লিখতে পারি, সিমিলারলি এই অ্যারোটা লাল কালি হবে কারণ সে ডোমেনকে টানছে। এই যে অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট এক্সেপ্ট এন পাই, যেখানে যেখানে এন বিলংস টু জি, আশা করি তোমরা ফিল করতে পারছো জিনিসগুলো আসলে কীভাবে আসছে না আসছে, জিনিসগুলো একটু ফিল করতে পারছো। তারপর আমরা কি লিখতে পারি, যদি তাই হয়, যদি আমরা এই ভ্যালুগুলাই ডিরেক্টলি আমি যদি বসাই তাহলে আশা করি তোমার আমার কোনো সন্দেহ থাকার কথাই না, কারণ আমাদের এটা রেঞ্জও আর হবে, কারণ আমি এখান থেকে আগে রেক্টিফাই করে ফেলেছি, তাই না? সো ভালো কথা। তাহলে এবার চিন্তা করে দেখি, এবার আমরা যাব হচ্ছে ট্যান করে ফেলেছি, এখন আমরা যাব হচ্ছে সেকের ক্ষেত্রে। আমরা সিম্পলি এখন লিখব সেক থিটার ক্ষেত্রে, সেক থিটা। সো সেক থিটার ক্ষেত্রে লেখার আগে আমরা একটু হিসাব নিকাশ করব, আগে আমরা একটু হিসাব নিকাশ করে নিই। সো ইন জেনারেল আমরা দেখি তো সেক কার ফাংশন, সেক কার কো ফাংশন, দেখো তো কজের কো ফাংশন আসে। সো চিন্তা করে দেখো আমরা কোন মানটা বসাতে পারবো না, সেক মানে কি কজের কো ফাংশন, মানে সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কজ থিটা। যেই ভ্যালুতে কজ থিটার মান জিরো আসে সেই ভ্যালুটা আমরা বসাতে পারবো না, কারণ ওয়ান বাই জিরো ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো তো কজ থিটার মান এখানে ঠিক আছে, জিরো তো ঠিক আছে, বাট নাইনটিতে গেলে ঝামেলা বাঁধে, আবার এখানে ঠিক আছে, আবার নাইনটিতে গেলে ঝামেলা বাঁধে। এর আগে আমাদের সাথে এটা কাত খাতে পরিচিত ট্যান থিটার সাথে, তাহলে আমরা বিন্দুমাত্র চিন্তা না করে ট্যানের সুরে সুর মিলিয়ে আমরা এটাকে লিখে দিব এইভাবে, আমরা এটাকে লিখে দিব আর এক্সেপ্ট, আর এক্সেপ্ট কি লিখব, টুয়াইজ এন প্লাস ওয়ান পাই ওভার টু, অ্যান্ড এখানে লিখতে পারি এন বিলংস টু, এন বিলংস টু জি। সো ডিরেক্টলি আমরা যদি এটাও যদি দেখি এখান থেকে আসলে ভ্যালুসগুলো, ইন টার্মস অফ দ্য ভ্যালু আমি যদি এখান থেকে ভ্যালুসগুলো যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আসলে সেকের ক্ষেত্র আমরা যে রেঞ্জটা আমরা পাবো এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি দেখবো যে আর বাদ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আসলে মাইনাস ওয়ান থেকে ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা বাদ দিয়ে বাকি ভিতরে যে কোনোটা আসতে পারে, এই লিমিটের মধ্যে, এই লিমিটের ভিতর সবগুলো আসতে পারে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি রেঞ্জ, মানে হচ্ছে এই যে আমরা যে ভ্যালুটা, এই ইনপুটটা যদি বসাই, এই ইনপুটের মধ্যে আমরা দেখো একটা ফাংশন, এটা হচ্ছে যে আমাদের মানে এই ইন্টারভালের মধ্যে আমাদের মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আর বাদ আমরা যতটুকু আছে ততটুকু, জাস্ট আমরা সারা দুনিয়াতে যত নাম্বার আছে তাই পাবো, শুধুমাত্র আমরা পাবো না কি মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান আমরা পাবো না। অলরাইট, এক্ষেত্রে গেলে দেখা যায় ভ্যালুগুলো হারায় যায় আউটপুটের ক্ষেত্রে। সো আমাদের যদি কোসেকের ক্ষেত্রে যদি বের করতে যাই অলমোস্ট আমাদেরকে সেম জিনিসই দিবে, দেখো তো কোসেক থিটা, যদি এটা যদি লিখতে যাই তো কোসেক থিটাকে তুমি আসলে কীভাবে ডিফাইন করতে পারো একবার চিন্তা করে দেখো তো। সো কোসেক থিটার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন জেনারেল কোসেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা,
সাইন থিটার মান যখন জিরো তখন আমি তা বসাতে পারবো না, কখন জিরো, যখন আমি দেখতে পাই হচ্ছে যে আসলে এই যে এরকম যখন এন পাই থাকে, এন পাই যখন এক্সিস্ট করে, তা আমি এক্ষেত্রে লিখতে পারি আর বাদ এন পাই যখন এন বিলংস টু জি। খুব ভালো কথা, কিন্তু এখানে এখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা কী করতে পারি না দেখো তো, এখানে সিম্পলি আমাদের ভ্যালুগুলা ইন জেনারেল আমরা কখনো মাইনাস ওয়ান আর ওয়ান পেতে পারি না, এই কারণে আমরা এটাকে আসলে রেঞ্জটা এটাকে এভাবে আমরা ডিফাইন করি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে এই যে ফাংশানগুলো আছে, এই ফাংশানগুলোর ডোমেইন এবং রেঞ্জ আমি তোমাদেরকে অলরেডি বের করে দেখিয়েছি, এবং তার পাশাপাশি এখন আমরা দেখব সেটা হচ্ছে যে ভ্যালুসগুলো আসলে এক একটা ফাংশানের ভ্যালুসগুলো আসলে কীভাবে চেঞ্জ হয় এক এক মানে প্যাটার্নে বা এক এক সময়। সো আমরা একটু সেগুলো দেখব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সেটা একটু দেখে আসি যে আসলে ট্রাইগোনোমেট্রিক ফাংশানের মানের যে পরিবর্তন আছে সেগুলো, ট্রাইগোনোমেট্রিক ফাংশানের মানের পরিবর্তন। সো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগে সাইনের পরিবর্তনটা আগে দেখি, টাইটেল দিই সাইনের পরিবর্তন, আমি দেখি ফাংশনের টাইটেল দাও ফাংশনের ঢং। ফাংশনের নানান ঢং, নানান কিচ্ছাকাতি করে তারা, দেখো তাদের ঢংগুলো কী কী, তাদের মান চেঞ্জ হয়। তা আমরা আগে দেখব কি, আমরা দেখব হচ্ছে সাইনের ঢং। আমরা আগে দেখব সাইনের ঢং, সাইনের ঢংগুলো দেখতে কীরকম, চলো আমরা আগে দেখি। অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে না সাইনও অনেক বেশি ঢং করে, কীরকম আগে দেখি। আমরা ভ্যালুগুলো যখন দেখি, দেখো তো আগে যখন শূন্য ডিগ্রিতে থাকে সে, আসলে যখন সে শূন্য ডিগ্রিতে থাকে, অ্যাঙ্গেল যখন থিটা ইকুয়াল টু যখন শূন্য ডিগ্রি, তো তখন তার আউটপুট থাকে, তখন তার ভ্যালুস থাকে, আমাকে দেখায় যেটা সেটা হচ্ছে সিম্পলি তখন আমার কাছে আসে সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমাকে ভ্যালু দেখায় জিরো। খুব ভালো কথা, আমি দেখাবো তখন যখন আমাকে থিটা যখন জিরো হয়, সরি থিটা যখন আবার এখান থেকে বেড়ে 90 ডিগ্রি হয়, সো আবার আমি দেখি আগে থিটা আমি আগে লিখি নিই অ্যাঙ্গেলগুলো, 180 হলে কীরকম চেঞ্জ হয়, আবার 270 হলে কীরকম চেঞ্জ হয়, থিটা যখন আবার 270 ডিগ্রি হয় তখন কীরকম হয়, আবার থিটা তার জায়গা থেকে আসলে যদি 360 ডিগ্রি হয় তাহলে কেমন হয়, এটা প্রত্যেকটার জন্য আমি দেখাবো, প্রত্যেকটা ফাংশনের জন্য দেখতে কীরকম। খুব ভালো কথা, তুমি আসলে এটা বুঝতে পারবা আশা করি, এটা নিয়ে আসলে খুব একটা ঝামেলা হওয়ার কথা না, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কী দেখতে পারি, এটুকু থেকে আসলে এবার সাইন থিটার ভ্যালু আসলে কত আসে, যদি 90 হয় তো সেক্ষেত্রে সাইন থিটা হয়ে যায় 1, মূর্ত মান 1, তাহলে আবার যখন 180 হলো, ঢংটা দেখো তুমি এবার, ঢংটা দেখো একটু, সাইন থিটা আবার জিরো হয়ে যায়, এবার সে আবার মুড সুইং, আবার এবার দেখো 270 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে সাইন থিটা তার ভ্যালু হয় -1, আবার যখন 360 ডিগ্রি হয় তখন আবার বলে সে না আমি জিরো, মানে সে রাগ করে আবার জিরো। একবার চিন্তা করে দেখো, জিরো থেকে যখন সে 90 হলো মান হয়ে গেল 1, 1 থেকে আবার যখন ভ্যালু বাড়লো 180-তে গেল জিরো, জিরো থেকে আবার যখন 270 দেখো 180 থেকে আসলো 270-তে গেলো আবার -1, আবার কী হলো আবার -1 থেকে সে আবার জিরো। সো ব্যাপারটাকে যদি আমি একটু গ্রাফে প্লট করার ট্রাই করি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ব্যাপারটাকে যদি আমি একটু যদি গ্রাফে আনার ট্রাই করি, গ্রাফে ব্যাপারটা কীরকম, এই যে আমি একটা গ্রাফ আঁকলাম দেখো, এটাকে বলবো এক্স এক্সিস, সিম্পলি এটা ওয়াই এক্সিস, ইন জেনারেল আমি যদি এভাবে লিখি এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জিরো, সমস্যা নেই, দুইটা ভ্যালু দিবা, আউটপুট তো এই পাশে তাই না, ইনপুট দিলাম এই পাশে। সো ইনপুটগুলোকে আমরা মোস্টলি কোথায় রাখি, এক্স এক্সিসে। সো এক্স এক্সিস বরাবর আমি রাখলাম প্রথমটা কোথায়, 0 ডিগ্রি, সমস্যা নেই, ভালো কথা। তারপর পাই বাই টু মানে 90, তারপর পাই, তারপর 3π/2 270 ডিগ্রি, তারপর 2π, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপর এখান থেকে যে কাজটা করতে পারি সেটা দেখো, অলরাইট, এখন আমাদের দেখো তো রেঞ্জটা দেখো, ভ্যালুটা কোথায়, জিরো থেকে 1 পর্যন্ত যায় -1 পর্যন্ত, তার মানে আমাদের রেঞ্জটা আলটিমেটলি যাচ্ছে এখান পর্যন্ত অ্যান্ড এখান পর্যন্ত, এটা হচ্ছে 1
অ্যান্ড রেঞ্জটা মাইনাস ওয়ান, এর বাইরে যাচ্ছে না। তাহলে সুন্দর আমরা দেখো তো ফাংশনের ভ্যালুটা আসলে এভাবে আনতে পারে। দেখো তো এখান থেকে সে ওয়ান পর্যন্ত একবার উঠে, দেখো দুঃখিত এখান পর্যন্ত ওয়ান পর্যন্ত উঠে, 90 ডিগ্রি সময় উঠে সে আবার নামে, নামে কখন দেখো, পিকে উঠে ওয়ান পর্যন্ত, তারপর সে আবার নামে, নেমে মাইনাস ওয়ান পর্যন্ত যায়, গিয়ে আবার এখানে উঠে জিরোতে আসছে, এভাবে আসলে সে চলতে থাকে। সো এই ফাংশনটার মানেটা কী বোঝায় দেখো তো, এই ফাংশনটা মানে বোঝায় ঠিক অ্যাজ সাচ, আমরা এটাকে আসলে যেভাবে বলতে পারি দেখো তো এর মানটা কখনোই মাইনাস ওয়ান এবং ওয়ান, দেখো যে মাইনাস ওয়ান আর ওয়ানের এর বাইরে যাবে না, রেদার এই চেঞ্জগুলো কীরকম হয় দেখো তো, পাই বাই টুতে গিয়ে সে ওয়ান হয়েছে, যে পাই বাই টুতে গিয়ে সে ওয়ান, আবার দেখো তো পাইতে গিয়ে জিরো, আবার পাই বাই এতে থ্রি পাই বাই টু এখানে গিয়ে মাইনাস ওয়ান, আবার পাইতে গিয়ে জিরো। অলরাইট, সো এই হচ্ছে তাহলে আমাদের এটা কিসের ফাংশন, এটা হচ্ছে আমাদের সাইন থিটার ফাংশন। অলরাইট, এই হচ্ছে অবস্থা। তো আমি সেম জিনিস তোমাকে যদি আবার যদি আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের এবার কসের ক্ষেত্রে। সো কোসাইনের ক্ষেত্রে আমি একটা একটা করে এভাবে আমি দেখাই দিচ্ছি, কারণ তোমাদের গ্রাফগুলোটাও মানে একটা গ্রাফও তোমাদের জানা দরকার। সো এবার যদি চিন্তা করে দেখি আমরা সেম জিনিস এটার ক্ষেত্রে, এবার দেখি কার ঢং দেখবো আমরা, কজের ঢং দেখবো, কজের ঢং বা কস থিটা এর ঢং। খুব ভালো কথা, তাহলে আমি এবার এখান থেকে কী দেখতে পারি ঢং দেখার বেলায়? সো সিম্পলি আমরা লিখতে পারি, সবুজ খালি দিয়ে লিখছিলাম, সো এক্ষেত্রে আমরা লিখতে পারি থিটা যদি জিরো হয় কস থিটার মান ওয়ান, সে শুরুই করে ওয়ান থেকে, কত পাওয়ারফুল দেখো। সো তারপর এখানে আসবে কস থিটার মান কত, 90 হলে আবার জিরো, তারপর কস থিটার মান আবার এখানে মাইনাস ওয়ান, আবার কস থিটার মান আবার জিরো, আবার কস থিটার মান আসে ওয়ান। তাহলে দেখো কজের মান ওয়ান ছিল, হয়ে গেছে জিরো, আবার জিরো থেকে মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান থেকে জিরো, জিরো থেকে আবার সে ফিরে এসেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সাইন গ্রাফ বা কজ গ্রাফ এটা কিন্তু ডিরেক্টলি আমাদের জীবনকে ইন্ডিকেট করে। আমাদের জীবনটা আসলে ঠিক এরকম সাইন গ্রাফের মতো, উত্থান থাকে, পতন থাকে, এক একটা সময় এক এক রকম আসে। বাট জীবনের আসলে সবচেয়ে সুন্দর পার্ট সেটা যখন কিনা তুমি দেখবে নিজেকে ওয়ান থেকে জিরোতে নিয়ে গিয়ে হারিয়ে ফেলেছো, এবং তুমি দেখলে তোমার অধঃপতন, বা তোমার দেখা যাচ্ছে যে আসলে অধঃপতন ওইভাবে বলা যায় না, আসলে আমাদের সবসময় মানে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের ব্যর্থতার উপর আমাদের হাত থাকে না, ব্যর্থতা খুব স্বাভাবিক একটা জিনিস। যখন আমরা এটাকে এমব্রেস করে ইভেন ইফ মাইনাস ওয়ান যে পয়েন্টটা আছে সেখানে গিয়েও নিজেকে অ্যাকচুয়ালাইজ করতে পারি, নিজের পটেনশিয়াল গেইন করতে পারি, এবং আবার নিজেকে সেই শূন্য অবস্থানে এনে যে লোকটা আবার কজের মতো ওয়ানে ফিরে আসতে পারে, আবার যে লোকটা ওয়ানে ফিরে আসতে পারে, হি ইজ দ্য পারফেক্ট ম্যান আর হি ইজ দ্য পারফেক্ট ইন্ডিভিজুয়াল, মানে তাদের পার্সোনাল লাইফে। সো নিজেদের জীবনে তারা নিজেদেরকে একটা সফল মানুষ হিসেবে বলতে পারে। খুব স্বাভাবিক আমরা ব্যর্থ হব, খুব স্বাভাবিক আমাদের প্ল্যান মাফিক জিনিসপাতি হবে না, খুব স্বাভাবিক আমাদের আসলে যে মোমেন্টাম আমরা সেটা হারিয়ে ফেলবো, বাট নিজেদেরকে আবার আগের অবস্থানে নিয়ে গিয়ে সেই সাফল্যের জায়গাটি নিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব, এবং আমাদেরকে সেই জন্য হার্ডওয়ার্ক করতে হবে প্রতিনিয়ত, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের হার্ডওয়ার্ককে ইমপ্রেস করতে হবে। যদি তা করতে পারি তখনই দেখবা যে জীবনটা অনেক সুন্দর হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা দিন প্রতিটা সূর্যোদয় তোমার জন্য একটা অপরচুনিটি। সো ট্রাই করবা লাইফের যে প্রতিটা দিন যখন ঘুম থেকে উঠবা, ইউ আর দ্যাট উইনার, যে কিনা আসলে সকালে উঠেই চোখটা খোলার পর তুমি আসলে পৃথিবীটা দেখতে পাচ্ছ। এভরি ডে ইজ বিউটিফুল মাই ডিয়ার স্টুডেন্টস, এভরি সিঙ্গেল ডে। সো তুমি জাস্ট নতুন একটা অপরচুনিটি, কিক দ্যাট আউট, নিজের জীবনটাকে সুন্দর করো, সেই দিনটা মনে করো যে তোমার জীবনের শেষ এবং সবচাইতে সুন্দরতম দিন, এই হিসাবে প্রতিটা দিনকে ভালোবাসো মাই ডিয়ার স্টুডেন্ট, নিজেকে ভালোবাসো। অলরাইট, সো এই হচ্ছে তাহলে আমরা মোটামুটি কজের ফাংশনটা আমরা এখন দেখালাম। তাহলে আমরা এখান থেকে আসলে কী করতে পারি দেখো তো, কজের ফাংশন থেকে আমি যদি ড্র করি এখানে একটা এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। অলরাইট, এটাকে এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, অ্যান্ড আমরা অফকোর্স এখানে লিখবো হচ্ছে এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ড্যাশ। আরে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এদের রেঞ্জটা দেখো তো, ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান।
খুব ভালো কথা, আমরা এই রেঞ্জটা আসলে পেয়ে গেলাম। অ্যান্ড দেখো তো এই ভ্যালুগুলো আমরা আসলে কীভাবে ভ্যালু আমরা যে মানে বসাতে পারি, আমরা বসিয়েছি হচ্ছে এখানে ইন জেনারেল পাই বাই টু, পাই থ্রি, পাই বাই টু, টু পাই, রাইট, আমরা এটা বসিয়েছি। এখন আমরা দেখো তাহলে ফাংশনটা ড্র করি, শুরুই হচ্ছে কোথা থেকে বলো তো, ওয়ান থেকে। আমরা শুরু করি ওয়ান থেকে, যখন 90 ডিগ্রিতে নামে সে ডাব্বা মারে, আবার মাইনাস ওয়ানে কখন যায়, পাইতে, দেখো এই যে 180 ডিগ্রিতে, আবার এখানে গিয়ে আবার জিরোতে আসে, থ্রি পাই বাই টুতে, এরপর এরপর আবার সে ওয়ানে ফিরে যায়, দেখো আবার সে ওয়ানে ফিরে যায়। এইভাবে তার ফাংশনটা ধীরে ধীরে আবার চলতে থাকে, আবার চলতে থাকে, আবার চলতে থাকে, এই সিলসিলা সিলসিলা এইভাবেই চলতে থাকে। পজের ফাংশনটা ঠিক এরকম একটা সার্কুলার ওয়েতে হয় আবার আগের জায়গায় ফিরে এসেছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে তাহলে আমরা এই কজের ফাংশনে দেখতে পারি। তাহলে ভাইয়া এটাকে আগে যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এভাবে আসলে সে এভাবে দেখো, এভাবে আসলে সে আবার 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 তার জায়গা দিয়ে ফিরে যেতে চাইবে। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাও আমরা দেখতে পেরেছি। এখানে নাম্বার টু দেওয়ার কথা ছিল, আমাকে একটু ক্ষমা করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, এটা নাম্বার টু হবে। অলরাইট, আমার মার্কারে প্রায়শই দেখা যায় আমার মার্কারে কালি লিক করে, দুঃখিত এই জন্য একটু কালি লিকেজ হয়ে গেছে। ওকে, ভালো কথা। এবার তাহলে চলো আমরা এরপরে আরেকটা ফাংশন দেখি। আমরা তো সাইন দেখলাম, কস দেখলাম, এবার দেখো একটু চলো ট্যানের ঢংটা দেখে আসি। ট্যানের ঢং, ট্যানের ঢং, ট্যান 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 ট্যান, ওকে ভালো কথা, মোছা হয়ে গেছে আশা করি। সো এবার কার ঢং দেখবো আমরা, ট্যানের ঢং। আর ওকে, এবার দেখবো আমরা ট্যান 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 ট্যান, ওকে ওকে ওকে, ভালো কথা। এবার আমরা দেখছি থিটা ইজ ইকুয়াল টু জিরো, ভালো কথা। সো এখান থেকে আমরা কি করতে পারি, থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে অফকোর্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত বের করতে পারবা? ট্যান থিটা ইজ ইকুয়াল টু জিরো, সরি ভ্যালু হচ্ছে জিরো, বাস্তব সংখ্যা আসবে। ট্যান 90 ডিগ্রির মান হারাই গেছে, আমি ইনফিনিটি না লিখি, এখানে অসংজ্ঞায়িতই লিখি, সমস্যা নেই, আমি একে সংজ্ঞায় ফেলতে পারি না। 1090 ডিগ্রির মান, সো খুবই ভালো কথা। আমরা এরপর এরপর যেটা করবো সেটা হচ্ছে যে এখন আবার 180 যখন হবে তখন আবার জিরো, আবার জিরো, আবার এখানে আবার অসংজ্ঞায়িত, আবার তো সরি টেন থিটার মান মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো এক জায়গায় আছে আর কি, রাইট, মানে যে কোনো এক জায়গায় এর ভিতরে আর কি, মানে ইনফিনিটিতে চলে গেছে, তার হারাই গেছে। তাহলে এটা আছে, তাহলে একবার চিন্তা করো, তারপর তারপর আবার দেখি আমি 360 দেখি, মানে জিরোতে আবার টেন জিরো। তাহলে একবার চিন্তা করে দেখো তো, এই যে ট্যানের মানকে আমি আসলে পাচ্ছি কোথায়, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, আবার হারায় যাচ্ছে কোথায়, দেখো তো আমি পাইগুলোতে পাচ্ছি, আবার হারায় যাচ্ছে কোথায়, এই 90-তে, জিরোতে আমি পেয়েছিলাম জিরোর মতো একটা ভ্যালু, আবার সে আসলে কী করছে, হারাই গেছে। সো এই যে ভ্যালুগুলো নিয়ে আমরা এখন এখানে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে কাজ করব। সো ভালো কথা, যদি তাহলে আমরা এই যে ট্যান এক্সের যে ভ্যালুগুলো নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে এই ফাংশনটা ইটসেলফ আসলে দেখতে কীরকম হতে পারে একটু যদি চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে দেখো তো ট্যান 90-তে গিয়ে সে হারায় যায়, অলরাইট। সো দেখো তো আমি ভ্যালুগুলো আসলে দেখতে কীরকম পাই, এই যে ট্যান 90-তে সে মিলিত হয় না, কলমটা কই, একটু চিন্তা করে দেখো, ট্যান 90-তে গিয়ে সে আসলে মিলিত হয় না, বাট আমি যদি ভ্যালুগুলো নিই তোমরা শিখবে একটু পরেই, ট্যান 45-এর ভ্যালুতে গিয়ে সে আসলে ওয়ানের ভ্যালু আসে। সো এই যে ভ্যালুগুলা, এই যে ভ্যালুগুলা এখানে হচ্ছে ট্যান 90-তে গিয়ে সে মিলিত হয় না, আবার এইরকম আসলে তার এক একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের এখানে ড্র করে, তার দেখতে ঠিক এরকম,
সো এইরকম আমাদেরকে একটা গ্রাফ দেয়, 1090 থেকে সেই হয় না। অলরাইট, আবার সে কি করে, এই যে দেখো জিরোতে আসে মিলিত হয়, জিরোর পর আবার দেখো তো টু মানে পাইতে গিয়ে, পাইতে গিয়ে আবার কি হয়, এই যে দেখো এর মাঝামাঝি অবস্থানে এদের এখানে গিয়ে আবার হারায় যায়, আবার আবার কি হয় টু পাইতে গিয়ে সে আবার হারায় যায়। সো এখান থেকে আসলে এনে এভাবে মনে করো কি বলো, এটা হচ্ছে শাহরুখ খানের স্টাইল। আমি বলি দেখো শাহরুখ খান যখন এভাবে বলছিল না, আমি তো দেখাতে পারি না, আমি তো নায়ক না, যাই হোক, যখন শাহরুখ খানের ওই যে সর্ষে ফুলের এখানে শাহরুখ খানের যেরকম একটা ইয়া ছিল না, দু হাত বাড়িয়ে দিয়ে এভাবে দাঁড়ায়, সো সিমিলারলি হচ্ছে যে ট্যান থিয়েটার আসলে ওই ফাংশনের স্টাইলটা, সে আসলে দাঁড়ায় এই যে এভাবে দাঁড়াবে, সে এভাবে দাঁড়ায় দেখো হাতটা বাড়াই দিচ্ছে দুই পাশে দাঁড়ায়, একদম তুমি যদি একটা ভিউ থেকে দেখো তোমার ঠিক সেরকম লাগবে। সো ট্যান থিয়েটার যখন ফাংশনের কথা মনে পড়বে তখন এরকমভাবে তুমি মাথায় রাখবা, কোমরটা কোথায়, জিরোতে, এই যে পাইতে, এরকম। সো এই ভ্যালুগুলো আসলে এক্সিস্ট করে, এই ভ্যালুগুলো আসলে এক্সিস্ট করে। সো আমি এখানে তোমাদেরকে কটের ভ্যালুটা একটু দেখাই দিব, কারণ এটা এর একটু দরকার। অলরাইট, সো কটের ভ্যালুটা কীরকম, জাস্ট উল্টা, এখন কার ঢং দেখবো, কটের ঢং দেখবো, চলো একটু কটের ঢং দেখি, আমি কটের ঢং 04 এখন আমি দেখাই তোমাদেরকে আসলে কটের ঢংটা দেখতে কীরকম। কট থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে কত, অবশ্যই অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আবার এখানে কট থিটার মান আবার 90 হলে জিরো হয়ে যায়, আবার এটার জন্য কট থিটা এখান থেকে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, এটা কি এটা ল্যাপটপের ওই যে আমরা করি না কোনো কিছু কপি করতে সেটা, সো পরীক্ষার খাতায় আমাদের জন্য একটা কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি থাকলে খুব ভালো হতো, তাই না, এটা। অ্যান্ড অফকোর্স অন্যভাবে নেবে না মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট মজার ছলে কথাটা বলা, কখনোই আমরা আসলে দুর্নীতিকে আমরা কখনো মানে সাপোর্ট করবো না, আমরা নিজেদের জীবনে এটাকে আমরা কখনো ঢুকতে দিব না, যাই হোক এটা। সো তারপর আবার লিখবো অসংজ্ঞায়িত, এটা কর্তৃটা আবার অসংজ্ঞায়িত, তার মানে এরা অসংজ্ঞায়িত মানে হচ্ছে এরা ঘুরতে যায়, কোথায়, অসীমে হারায় যায়, দেখো এই যে এখানে এসে অসীমে ঘুরে গেছে, এখানে ঘুরতে গেছে, আবার অসীম এখানে ঘুরতে গেছে। সো এটা হচ্ছে যে মোটামুটি জিনিসটা আসলে, তো আমি এখন তোমাদেরকে নীল কালি দিয়ে দেখাবো আসলে কর্তৃটা জিনিসটা কীরকম, কর্তৃটাও সেম, তারা হারায় যায় কোথায়, তারা হারায় যায় ইন জেনারেল দেখো তো 90 degrees, এই 90 degrees ভ্যালুগুলোতে তারা গিয়ে হারায় যায়। সো তাদের জিনিসটা আসলে দেখতে কীরকম, তারাও এরকম ঠিক জাস্ট বিপরীত, অনেক সুন্দর, দেখো অনেক অনেক মজা এবং অনেক সুন্দর, দেখো এরকম আবার। রাইট, এরকম অনেক অনেক মজা মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এটা হচ্ছে আমাদের কটের ফাংশন, এটা হচ্ছে আমাদের কটের ফাংশন, জাস্ট বিপরীত, একটু জাস্ট উল্টা মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই কটের ফাংশনটাও তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিয়েছি। এবার আমাদের পালা হচ্ছে আসলে সেক কোসেকের খেলা, এবার আমরা দেখাবো তোমাদেরকে আসলে সেক এবং কোসেকের খেলা। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি সেক কোসেক আমাদের জন্য কীরকম ফাংশন দিয়ে থাকে। আহা আহা আহা, মুছে ফেলেছি, সো চলো সমস্যা না, আবার লিখব। এবার লিখি কোসেক থিটা, সেক থিটা আগে লিখি, ফাইভ সেক থিটা এর ঢং। সো আমরা অ্যাঙ্গেলগুলো কী লিখেছিলাম, 0 degrees, 90 degrees, 180 degrees, 270 degrees, 360 degrees। অলরাইট, তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেক থিটা, সেক থিটা। ওকে, সো ভ্যালুগুলো বের করবে এদের ক্ষেত্রে। সো দেখো একবার চিন্তা করে, যখন এদের ভ্যালু জিরো, সো তখন দেখো তো যখন আমাদের সেক থিটা মানে কি, আমাদের 1/cos theta, যখন আসলে কস থিটার ভ্যালু যখন জিরো, তখন আমাদের কস থিটার ভ্যালু জিরো হলে আমাদের সেক থিটার ভ্যালু কত, তো ওই হিসাবে আমাদের সরি থিটার মান যখন জিরো, থিটার মান জিরো হলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের এখানে দেখতাম যে এই যে সেক থিটার ভ্যালুটা আসলে কত আসে, আমাদের 1 আসে, থিটার মান জিরো হলে কস থিটা 1, এক্ষেত্রে
অলরাইট, ভালো কথা। সেক থিটার মান যখন দেখো, তো থিটার মান যখন 90 ডিগ্রি, তখন সেক থিটার মান হচ্ছে দেখো কস থিটার মান 0, সে হয়েছে অসংজ্ঞায়িত, হারায় যায়, অসংজ্ঞায়িত। দুঃখিত, কলমে কালে দেখা যাচ্ছে না এই জন্য। সো ভালো কথা, অসংজ্ঞায়িত। খুব ভালো কথা, 90 ডিগ্রি হলে তখন ইয়ে হলে আবার ওয়ান, ওয়ানে ফিরে আসে আবার। সো 180 ডিগ্রি হলে তখন কী হয়, সেক মাইনাস ওয়ান আসে, আবার অসংজ্ঞায়িত। আবার সেক থিটা মান, এটা মান আবার ওয়ান, এটা ওয়ান হিসেবে ফিরে আসে। তো এটাকে আমরা কীভাবে ড্র করতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফাংশনটাকে আমরা ইন জেনারেল আমরা এভাবে লিখতে পারি। দেখো যেহেতু ওয়ান আছে, আমরা ড্র করলে দেখতে পাবো, আমরা যখন ওই যে ভ্যালুসগুলো দিবে তখন দেখতে আসলে এই ফাংশনটা ঠিক এরকম হয়। এখানে হচ্ছে ওয়ান, ভ্যালু হচ্ছে ওয়ান, আমাদের ভ্যালুটা দেখতে এরকম, বা তুমি যদি এভাবে রাখো তো এভাবে রাখতে পারো আসলে। সো আমরা যদি এখান থেকে শুরু করি আর কি, তো আমাদের সেক থিটার ভ্যালু ওয়ান। আবার আমরা দেখি ওয়ান তো আসলো, আবার এই যে এখান পর্যন্ত এসে, দেখো তো আমি এমনি অ্যাঙ্গেলটা দেই, কোথায় এসে হারায় যায়, এই বরাবর এসে হারায় যায়। সো এটা ছিল আমাদের পাই বাই টু, হিসাবটা দেই। সো আমাদের এটা আসে হচ্ছে আমাদের এই যে পাই বাই টু, এখানে হারায় যায় এসে, ওয়ান পর্যন্ত ছিল, ওয়ান থেকে পাই বাই টু, এটা পাই, পাইতে আবার থাকে আমাদের ইন জেনারেল, মাইনাস ওয়ান থাকবে আবার। সো আবার এখানে আসে হচ্ছে পাই বাই টু, থ্রি পাই বাই টু, অ্যান্ড দেন আবার টু পাই। তো হিসাবটা দেখতে কীরকম, এখানে হচ্ছে এইরকম আসে, ভ্যালুস এরকম আসবে, আবার এখান থেকে হচ্ছে আবার সে এভাবে উঠে, দেখো মাইনাস ওয়ান পর্যন্ত নিচে থেকে সে আসলে এভাবে আসে মাইনাস ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান। সো এখান থেকে সে আসলে অ্যাপিয়ার করে আবার, এখান পর্যন্ত গিয়ে আবার হারায় যায়, আবার এদিকে গিয়ে আমাদেরকে আবার এখান পর্যন্ত মাইনাস ওয়ান থেকে আবার হারায় যায়। তো এইরকম মোটামুটি আমরা দেখতে পাই যে আসলে এই যে ফাংশনটা, এই ফাংশনটার আসলে ভ্যালুসগুলো এভাবে আসলে গ্রো করে। সো ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পাই মাইনাস ওয়ান কোথায় পায়, এইখান পর্যন্ত ভ্যালু। সো ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি সেক থিটার আসলে আমাদের চিত্রায়ন। তাহলে আমরা কোসেক থিটাটা একটু চলো দেখে আসি, তাহলে আমরা চলো কোসেক থিটাটা আমরা দেখে আসি। সো এটার জন্য খুব একটা বেশি চেঞ্জ করার দরকার নাই, কোসেক থিটা, রাইট, এখানে ক্ষেত্রে আমরা কী দেখবো দেখো তো, কস থিটা যখন 0 তখন কোসেক থিটা অসংজ্ঞায়িত, উল্টে হয়ে যাবে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটা 0 আন্ডা, এটা আন্ডা, এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অলরাইট, এটা আমরা তাহলে আমরা এখান থেকে আসলে বলতে পারি এই অ্যানালাইসিসটা। খুব ভালো কথা, তাহলে আমরা সেম জিনিস এভাবে লিখতে পারি। দেখো সেক কোসেক মোটামুটি কাছাকাছি, আবার লিখি এখানে ভ্যালু, মাইনাস ওয়ান, সরি এটা ওয়ান, মাইনাস ওয়ান, পাই বাই টু, পাই, পাই বাই টু, টু পাই, ওকে। সো এক্ষেত্রে আসলে কী করতে পারি, ভ্যালুসগুলো এখানে ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে অসংজ্ঞায়িত, প্রথমে অসংজ্ঞায়িত থেকে আসলে সে ফিরে আসে, 0 কোথায় পাই আমরা ভ্যালুটা আউটপুট হিসেবে, সরি এখানে 0 তো হয় না, এটা 1 হবে, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দাও তোমরা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, এটা 1, এটা 1, তার মানে 1 কোথায় পাই, 90 ডিগ্রি জায়গায়, এই জায়গায়, তার মানে সে কোথাও এক জায়গা থেকে এসে এখানে আসে আবার হারায় যায় অসীমে, অসীমে সে বিলীন হয়ে যায়, আবার এখানে গিয়ে আমরা মাইনাস ওয়ান পাই, মাইনাস ওয়ান কোথায় পাই, এই যে এখানে। তাহলে এই ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আবার কী পাই, কোথাও এক জায়গা থেকে সে ফিরে আসে আবার সে অসীমে বিলীন হয়ে যায়,
কোথা থেকে সে হয়তো আসে, আবার সে অসীমতার অতল গহ্বরে হারিয়ে গেল। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এটা মাইনাস ওয়ান, এটা অ্যান্ড ওয়ান, দ্যাটস ইট। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ। সো খুব ভালো কথা, এটা আমরা তাহলে জানতে পারি। আমাদের এটা ছয় নম্বর ছিল, দুঃখিত, নাম্বার সিক্স। তো আমরা দেখলাম আসলে সাইন টেন কস সেক কোসেক কট। সো আমরা সবগুলোর আসলে আমরা মোটামুটি আসলে গ্রাফ আঁকা এবং আসলে এই গ্রাফিক্যাল ভিউগুলো আমরা দেখেছি। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই কার্ভগুলো কোথায় পাবো? এগুলোকে তুমি যখন দেখবা, আসলে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি এখান থেকে। দেখো, এগুলোকে তুমি যখন একটা ফাংশন হিসেবে প্রকাশ করবা, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, সেটা হতে পারে সাইন এক্স, এটা ইজ ইকুয়াল টু কজ এক্স। ভাইয়া এই লেখা দেখতে হলো তো আমাকে আরও একটা চশমা এক্সট্রা লাগাতে হবে, দরকার নাই মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যেটা দেখতে পাচ্ছ না, আমিও তা দেখতে পাচ্ছি না। সো এই কারণে কী করা দরকার? এই কারণে জিনিসটা আবার লেখা দরকার। কীভাবে লিখবো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি এখান থেকে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স অথবা কজ এক্স, যে ফাংশন থাকবে এভাবে লিখে এদের একটা ছক করবা। ছোটোবেলায় করতাম না এরকম ছক? আমি যেভাবে অ্যাঙ্গেল বসিয়েছি এভাবে তুমি উপরে অ্যাঙ্গেলগুলো বসাবা, অ্যাঙ্গেলগুলো বসিয়ে বসিয়ে ভ্যালুগুলো দেখবা। এভাবে গ্রাফ স্কেচ করলেই, দুঃখিত, সো স্কেচ করলেই তোমাদের জন্য একটা সুন্দর সুন্দর তোমাদের গ্রাফগুলো চলে আসবে। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমার জন্য এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখবা যে তোমরা ইজিলি এগুলোকে খুব সুন্দরভাবে তোমরা ড্র করতে পারবা। সো আমি তোমাদেরকে আরেকটা দেখাই দিই, কিছু টাইপের ম্যাথ দেখাবো এখন। এই চ্যাপ্টারটা আমাদের খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট না বলা যায় না, সেটা হচ্ছে মানে খুব একটা বেশি আসে না, তবু আমি তোমাদেরকে আসলে দেখাই দেয় বিভিন্ন টাইপসের আসলে প্রবলেমগুলো যা আসে, এটা কীভাবে আসলে ক্র্যাক করা লাগে। তো একটা ফাংশন অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা আছে সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, এটা আসলে গ্রাফটা ড্র করা লাগবে, অলরাইট, বা আমাকে স্কেচ করা লাগবে। সো আমাদের একটা লিমিট দিয়ে দিয়েছে, লিমিটটা হচ্ছে এক্সটা পাই বাই টু এর মধ্যে, অলরাইট, এক্স পাই বাই টু এর মধ্যে। তো আমি এটাকে কী করবো জানো, দুটাকে ফাংশন ভাগ করবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক হচ্ছে সাইন এক্স, আবার সিমিলার ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স, একই ফাংশন, এভাবে লেখা যায়। তো এটাকে আমি যদি প্লট করতে চাই, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস সাইন এক্সের মান সর্বোচ্চ কত? পাই বাই টু এর লিমিটের মধ্যে ওয়ান পর্যন্ত যেতে পারে, আমি একে দিব হচ্ছে এই যে ওয়ান পর্যন্ত দিলাম। তো তুমি আরও ক্ষুদ্রতে ক্ষুদ্র ভ্যালু নিবা এই দুটো ফাংশনের জন্য, এটা এক নম্বর দিবা, এটাকে দিবা হচ্ছে দুই নম্বর, ক্ষুদ্রতে ক্ষুদ্র তুমি আরও ভ্যালু নিবা। সো এটা আমাদের ওয়ান ভ্যালু আসে, মাইনাস ওয়ান না, দুঃখিত, ওয়ান ভ্যালু আসে। তা আমি যদি বলি যে আসলে না, আমার 90 ডিগ্রি পর্যন্ত আমি যদি দেই, হ্যান্তেন আমি ভ্যালু দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে পাই বাই টু পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত আমি দিলাম। যদি এটা যদি সত্যি হয়ে থাকে, আমার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমার ভ্যালুটা আসলে দেখতে কীরকম? এরকম 0 থেকে আমার ভ্যালু আসবে এখান পর্যন্ত, অলরাইট, খুব ভালো কথা। অ্যান্ড এই ক্ষেত্রে আমার আবার বলছে এখান থেকে কজের জন্য কত? কজের জন্য দেখো তো ওয়ান থেকে, দেখো তো আমি যখন শুরুই করে কোথা থেকে আসলে কজ ওয়ান থেকে, সে আসলে কমতে 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 কোথায় আসে দেখো তো 90 ডিগ্রিতে আসলে সে জিরোতে পতিত হয়। তো এই যে ফাংশনটা, এটাই হচ্ছে তাহলে আমাদের কিসের ফাংশন? এই যে সাইন এক্স ইজ ইকুয়াল টু, এটাকে লিখবা কি তুমি? এটাকে লিখবা সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স। এই যে আমাদের এই ফাংশনটার চিত্রটাই হচ্ছে ঠিক এই যে এটা আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে এটার। অলরাইট, আশা করি তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পেরেছো। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরও কিছু আসলে মোটামুটি জিনিসপাতি তোমাদেরকে আমি একটু দিয়ে দিই প্র্যাকটিস করার জন্য, সেম জিনিস তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করবা। সো আমি তোমাদেরকে কিছু ফাংশন দিই, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এটা আসতে পারে, আসতে পারে বলতে কি তোমরা একটু প্র্যাকটিস করবো আর কি। তো আরেকটা জিনিস করতে পারো, ও সো ওয়াই ইজ ইকুয়াল টু কস টু এক্স, কস টু এক্স। আর এদিকে আসতে পারে হচ্ছে আমাদের, তোমরা একটু শিখে রাখতে পারো যেটা, সেটা হচ্ছে এখানে মধ্যে সাইন টু এক্স মাইনাস সাইন এক্স,
এটাও তোমরা একটু এই তিনটা একটু তোমরা একটু প্র্যাকটিস করো। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক পর্যায় বা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়, দ্য পিরিয়ড অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। টাইটেল দাও, দ্য পিরিয়ড অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় এটা আমাদেরকে আসলে বের করা লাগবে। সো চলো তাহলে কিছু বেসিক আমরা শিখে নিই এই ব্যাপারে। সো ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে? সো ইন জেনারেল দেখা যাচ্ছে যে একটা সময় পর পর একটা ফাংশন তার একটা নির্দিষ্ট ভ্যালু দিচ্ছে। আমি তখন দেখাচ্ছিলাম যে আসলে দেখো তো সাইন এক্সের ফাংশনও যদি আমি যদি দেখি তোমাদেরকে, দেখো জিরো থেকে আসলে শুরু করে আবার জিরোতে ফিরে এসেছে, আবার সে ফিরে আসছে, আবার সে ফিরে আসছে, ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ঢেউ দিয়ে আসলে সে ফিরে আসছে। এক্ষেত্রে তুমি দেখো তো জিরোতে ছিল, এখানে আবার এখানে আসছে, আবার এখানে আসছে। এই যে একটা পর্যায় সম্পন্ন করছে, এই পর্যায়গুলোকে নিয়ে আসলে বলা হয় ট্রাইগোনোমেট্রিক পর্যায়গুলো। দেখো তো তাহলে এই ক্ষেত্রে মানে পিরিয়ড অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো আমি ডিরেক্টলি আগে একটু সংজ্ঞাটা লিখে নিই, তারপর তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সো সংজ্ঞাটা আসলে কী বলে? দেখো তো ফাংশন অফ এক্সের জন্য, ফাংশন অফ এক্স একটা ফাংশন, এটার জন্য আমি যদি এটা লিখতে পারি ফাংশন অফ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ টুয়াইজ এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ থ্রাইজ এক্স প্লাস এ। অলরাইট, সো এরপরে যেটা লিখতে পারি যদি এটা সত্যি হয় ইকুয়াল টু ডট 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 ডট, এটি সত্যি হলে ফাংশন অফ এক্স কিন্তু একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটি সত্যি হলে, সত্যি হলে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে আসলে এটা একটা পর্যায়ী ফাংশন, এটি একটি, এটি একটি পর্যায়ী ফাংশন, এটি একটি পর্যায়ী ফাংশন। খুব ভালো কথা। আর এই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ক্ষেত্রে এই যে ধনাত্মক এক্সট্রা যে ভ্যালুটা আছে এটাকে বলা হয় আমাদের একটা পর্যায়। তাহলে আমরা কি বলতে পারি, এখানে বলা হয় একে, এ হচ্ছে ফাংশনটির পর্যায়। কথাটা একটু ব্যাখ্যা করছি এখন দেখো, কারণ এই ফাংশনটি একটা নির্দিষ্ট মান পরপর আসলে তার ভ্যালুগুলো আসলে জেনারেট করে বা আবর্তিত হয়। আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। দেখো 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 মাই ডিয়ার স্টুডেন্টস, চলো 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 এরপর। সো ইন জেনারেল আমি যদি দেখি এখানে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স নিই, দেখো আমার কাছে আছে সাইন এক্স ইন জেনারেল, ওকে। সো আমি যদি এখানে নেই, দেখো তো আমি ইন জেনারেল সাইন টু পাই প্লাস এক্স লিখতে পারি, একই জিনিস সাইন থ্রি পাই প্লাস এক্স আমি একই জিনিস লিখতে পারি। সো এক্সট্রা আমি কাকে এনেছি দেখো তো, এক্সট্রা এই যে আমি দেখো তো টু পাই ভ্যালুগুলোকে, আমি দেখো এই ভ্যালুগুলোকে যে আমি এক্সট্রা করে আনছি, এই যে ভ্যালুগুলা এটাই হচ্ছে আমাদের পর্যায়। দেখো তো আগে ছিল ফাংশন অফ এক্স, এক্স বাই এ, টুয়াইজ এক্স বাই এ, দেখো তো এটা আসলে এভাবে ইনক্রিজ করতেছে, তাই না, ইনক্রিজ করতেছে। বাট দেখো তো আমাদের এক্সট্রা কে আসতেছে, এই যে টু পাই এক্সট্রা যে ভ্যারিয়েবলটা আসতেছে এইটাকে আমি বলবো হচ্ছে, দেখো তো এখানে থ্রি পাই না এখন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অলরাইট, সো এই যে ফাংশনটা এটাকে আমি তাহলে বলতে পারছি, দেখো তো এই যে আমাদের থ্রি পাই, আবার এখানে আমাদের ফোর পাই দিতে পারি, দেখো ফোর পাই ইজ ইকুয়াল টু সাইন
সিক্স পাই প্লাস এক্স, কারণ থ্রি পাই দিলে আবার একটু ঝামেলা হতে পারে ইন জেনারেল। সো ফোর পাই টু পাই পরে এসে আবার একই ভ্যালু দিচ্ছে এটা, থ্রি পাই আবার দিলে কি হইতো আবার আমাদের মাইনাস চলে আসতো এটা। তার মানে আমি কি পাচ্ছি দেখো তো, টু পাই পরপরই কিন্তু আমি একই ভ্যালু পাচ্ছি, যেহেতু একই ভ্যালু পাচ্ছি এই কারণে এটাকে আমি বলতে পারি দেখো তো এই যে আসলে ভ্যারিয়েবলটা, এই যে এক্সট্রা যে ভ্যারিয়েবলটা এটুকু, এটাকে আমি বলছি হচ্ছে এটা আমাদের একটা পর্যায়। সো খুব ভালো কথা, তাহলে এটা সাইন এক্সের পর্যায়ে আমরা কত বলতে পারি, পর্যায় কীভাবে বের করবো, কতটুকু আসলে বাড়ছে দেখো তো ক্রমান্বয়ে টু পাই, তার মানে আমাদের সাইন এক্সের পর্যায় বা সাইন ফাংশনের পর্যায় হচ্ছে, এদের পর্যায় হচ্ছে টু পাই। তুমি যদি, আমি তোমাদেরকে যদি বলি যে কজ এক্সের ক্ষেত্রে ভ্যালু বের করতে, কজ এক্সের ক্ষেত্রেও তুমি সিমিলার পাবা দেখো, কজ এক্সের ক্ষেত্রে যদি বলি কজ টু পাই প্লাস এক্স যে ভ্যালু দিবে, কজ ফোর পাই প্লাস সেম, কজ সিক্স পাই প্লাস এক্স সেম, একই জিনিস দিবে। সো সেক্ষেত্রে আমি কি বলতে পারি সিমিলারলি কজ এক্সে তাহলে আমাদের হিসাবটুকু কত। সো সিমিলারলি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে কজ এক্সের ক্ষেত্রেও আমি এদের পর্যায়ে লিখতে পারি টোয়াইস পাই, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই ভাই। ও ভাই কজ এক্সের পর্যায়ে আমরা শুধু জানি টু পাই, এ নিয়ে আমার তোমার কারো কোনো সন্দেহ নাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা মোটামুটি পর্যায় নিয়ে জেনে গেছি। তো ভাইয়া এখন তাহলে ট্যানের ক্ষেত্রে কী হবে, ট্যানের ক্ষেত্রে আরও সিম্পল, ট্যানের ক্ষেত্রে আসলে কী হবে, ট্যান এক্সের ভ্যালু ইজ ইকুয়াল টু ট্যান পাই প্লাস এক্সের ভ্যালু সেম, ট্যান টু পাই প্লাস এক্সের ভ্যালু সেম, ট্যান থ্রি পাই প্লাস এক্সের ভ্যালু সেম, ট্যানের ক্ষেত্রে জাস্ট পর্যায় পাই। এখন এটা কীভাবে বুঝবো ভাইয়া, আমার সবসময় তো এভাবে দেওয়া থাকবে না, আমার তো একটা জিনিস লাগবে, তাহলে আমার তো একটু ভ্যালু বের করা লাগবে, তখন আমি এটা কীভাবে শিখবো ভাইয়া আমার একটু বুঝান, না হলে তো একদম মানে আমার তো সব শেষ হয়ে যাবে। তাহলে ভাইয়া কীভাবে জানা যায়, চলো মাই ডিয়ার স্টুডেন্ট একটা সূত্র শিখে আসে। সো পর্যায় শেখার জন্য সূত্রটা হচ্ছে, সো যখন ফাংশনটা থাকবে এরকম সাইন অথবা কজ, সাইন কজ অথবা এদের কোফাংশনগুলো, কোফাংশনকে কসেক অথবা সেক যখন এরা থাকবে, সেক্ষেত্রে একটা রিজন আছে এখানে, যদি ফাংশনে ঘাত বিজোড় হয়, যদি ফাংশনটির ঘাত বিজোড় হয় তখন পর্যায় ইজ ইকুয়াল টু, তোমরা যেটা লিখবা মাই ডিয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে টু পাই বাই চলকের সহগ, একটা মডুলাস দিয়ে দিবা। অলরাইট, সো তার মানে মা ফাংশনটার ঘাত যদি বিজোড় হয়, আমি একটু পরে মানে ইলাস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি, যদি জোড় হয় তখন, সো যদি জোড় হয় তখন তাহলে আমি লিখব পর্যায় ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই, বা লিখে তখন লিখব আমরা জাস্ট শুধু পাই। সো এখানে লিখবো হচ্ছে পাই বাই চলকের সহগ, এটা কখন, যখন দেখবো যে আসলে চলকের এই যে ফাংশনটার ঘাত যখন জোর হবে। সো এটা আমরা মোটামুটি আমরা এখন থেকে জাস্ট এই সূত্রটা আমরা এখান থেকে জেনেছি। তাহলে এক্ষেত্রে এটার ব্যাপারটা কীরকম হতে পারে, যদি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের কাছে দেওয়া থাকে সাইন ফোর ফাইভ এক্স প্লাস সিক্স, এরকম একটা ফাংশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে কী করবো, সিম্পলি চলকের জোর না বিজোড় জোর, জোর হলে কী হবে পাই বাই চলকের সহগ কোনটা, পাঁচ, পাই বাই ফাইভ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি বলে আমাদেরকে না আসলে কস কিউব সেভেন এক্স, তো সেক্ষেত্রে কী হবে, সিম্পল দেখো তো মাই যে স্টুডেন্টস দেওয়া আছে কি বিজোড় হলে কী হবে টু পাই বাই সহগ সেভেন, খুবই সহজ।
সো আমরা এই যে জোর হলে যে সূত্রটা আছে, জোর হলে যে সূত্রটা আছে এই সূত্রটাই লিখবো আরেকটা জিনিস অ্যাড করে, এবং এবং যদি ট্যান অথবা কট হয় সেম সূত্রটা, শুধুমাত্র ফাংশনে ঘাত যদি বিজোড় হয়, সরি যদি শুধুমাত্র সাইন এবং কজ এবং তার কো ফাংশনদের ঘাতটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করব। যদি দেখা যাচ্ছে না আসলে সবার ঘাত আসলে জোড় হচ্ছে, যদি সবার ঘাত যদি জোড় হয় ইন জেনারেল, যদি জোড় হয় ঘাত যদি জোড় দেখো তাহলে এই সূত্র, যদি স্পেসিফিক্যালি দেখো সাইন টেন কজের ক্ষেত্রে বিজোড় হয়, সরি সাইন কজ এবং কোসেক সেকের ক্ষেত্রে বিজোড় হয় সেক্ষেত্রে জাস্ট এই ফর্মুলাটা। তো আমাদের যদি থাকে দেখো তো, তাহলে যদি বলে দেয় ট্যান ফোর সেভেন এক্স কী হবে দেখো তো, টু পাই সরি পাই বাই সেভেন। অলরাইট, সো ভালো কথা, এই হচ্ছে তাহলে আমাদের এই অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। জোর হলে আমরা কী করবো এই ফর্মুলাটা ইউজ করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো বলা যায় যে আসলে আমাদের এই লেকচারটুকু বা আমাদের লেকচার সেভেন আমাদের এইটুকুই ছিল কন্টেন্ট। আমরা লেকচার এইটে শিখবো হচ্ছে বোর্ডে আসা সৃজনশীল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবো, এবং চ্যাপ্টার নাইন আমরা লেকচার নাইনে গিয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পেশালি আমাদের বিভিন্ন বোর্ডে কিংবা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের যে সকল এমসিকিউ প্রবলেমগুলো আছে আমরা সেগুলো সলভ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের প্রস্তুতি একদম টপ নট যাতে হয়, সো তার জন্য দোয়া রাখি, আমার জন্য দোয়া রাখবে। নেক্সট লেকচারে দেখা হবে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।